চোখে মোবাইলের নীল আলোর প্রভাব সেটা কি স্বাস্থ্যকর না স্বাস্থ্যকর নয়, এই ভিডিওতে সেটি বলার চেষ্টা করা হচ্ছে। কাইন্ডলি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই অনুরোধ করছি সাথে সাথে যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটিতে। এখন এখানে দেখুন মোবাইল স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা মোবাইল দেখানো হচ্ছে আর মোবাইলের মধ্যে সেটিংস অপশানটা এখানে দেখা যাচ্ছে। সব মোবাইলে বিভিন্ন অপশান থাকে, এবার আমি সেটিং অপশানটা এখান থেকে একটু আলাদা সরিয়ে রেখেছি। অনেকটা কিছুই জানতে পারবেন যা আপনাদের উপকারে লাগবে। দেখুন ভালো করে ভিডিওটি, মোবাইল স্ক্রিনটা নজরে রাখুন। এবার কি করছি দেখুন ভালো করে। এবার আমি সেটিংস অপশানটা ক্লিক করছি। সেটিং অপশানটা ক্লিক করার সাথে সাথে তিনটে জায়গা দেখাচ্ছে, জেনারেল, সাউন্ড ও ডিসপ্লে। আমি এবার ডিসপ্লে অপশানে বিভিন্ন অপশান দেখাচ্ছে, এবার ডিসপ্লে অপশানে গিয়ে আই প্রোটেকশন যে অংশটা সেখানে গিয়ে আমি ক্লিক করব। এখানে দেখা যায় আই প্রোটেকশন ডিসপ্লে। এবার এই আই প্রোটেকশন অংশটা আমি সরাসরিতে ক্লিক করছি, ঠিক আছে। আমি এখানে মিডিয়াম অপশানটা চুজ করা আছে, এখানে আই অপশানটা ক্লিক করার পরে আপনি দেখুন কী কী দেখা যাচ্ছে বা কী লেখা আছে। এখানে দেখা যাচ্ছে এদের একটা রিসার্চ ওয়ার্ক হয়েছিল, সেই রিসার্চ ওয়ার্কসের মধ্যে মোবাইল কোম্পানিরা এটা দিয়েছে, আমার মোবাইলে এটা দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে একটাতে নীল দেখাচ্ছে বেশি, যেটাতে অফ আছে আর অন আছে। আমার আই প্রোটেকশন অন আছে, তাই একটু দেখুন ইয়েলো স্ট্যাপের একটু ভাব আছে। তো রিসার্চ এতে যা এরা বলছে, যা এদের দাবি, সে অনুসারে বলছে যে রিসার্চ হ্যাজ শোন দ্যাট দ্য শর্ট ওয়েভ ব্লু লাইট ইন দ্য ভিজিবল স্পেকট্রাম ইজ হার্মফুল টু আই। মানে এটা এখান থেকে বেরোচ্ছে যে রিসার্চে দেখা গেছে যে দৃশ্যমান আলোর মধ্যে শর্ট ওয়েভ যে ব্লু লাইটটা সেটা চোখের জন্য ভালো না, সেটা চোখের ক্ষতি করতে পারে। কী করে করতে পারে, যে প্রলং ভিউইং মানে দীর্ঘক্ষণ দেখলে বা কুইক ফ্যাটিক করতে পারে, মানে চোখটা ধরে আসবে, চোখটা বড় বড় করে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। দায় অ্যান্ড দ্য ড্যামেজ দ্য রেটিনা, যার আমরা যেখানে প্রতিবিম্ব গঠন হয় চোখের মধ্যে সেটা হচ্ছে, বা যেখানে ছবিটা দেখা যায় সেটাকে রেটিনা বলছে। আমরা চোখের একটা অংশ দেখাচ্ছে। এবার দ্য এক্সক্লুসিভ কালার ওয়ে সিস্টেম, যেটা মোবাইলের কোনো একটা সিস্টেম আছে, দ্য আই প্রোটেকশন ডিসপ্লে ফিল্টার আউট দ্য ব্লু লাইট। এখান থেকে এই সিস্টেমটা থাকলে ব্লু লাইটটা ফিল্টার করতে পারবে, প্রোটেক্টিং দ্য হেলথ অফ ইউর ভিজন, যেটা তোমাদের চোখের জন্য ভালো হবে। বাই সিটিং ডিফারেন্ট আই প্রোটেকশন লেভেল, এখানে ডিফারেন্ট আই প্রোটেকশন লেভেল আছে, ভ্যারিং ডিগ্রি অফ ব্লু লাইট ক্যান বি ফিল্টার, যেটা কিনা বিভিন্ন ধরনের ব্লু লাইটটাকে ফিল্টার করতে পারে। ইভেন When you change the setting, the corresponding adjustment and change will be reflected on the display. যদি এখানে when you change the setting, যদি সেটিং চেঞ্জ করা হয় তাহলে করেসপন্ডিং অ্যাডজাস্টমেন্ট এবং চেঞ্জগুলো সেগুলো ডিসপ্লের মধ্যে দেখা যাবে। এগুলো মোবাইল থেকে মোবাইল ভ্যারি করতে পারে, কারো ক্ষেত্রে খুব ভালো থাকতে পারে, উন্নত থাকতে পারে, কারো ক্ষেত্রে থাকতেই পারে না, বা কারো ক্ষেত্রে কোনো মোবাইলের ক্ষেত্রে মাঝারি থাকতে পারে। আমার ঠিক জানা নেই বিষয়টা, কিন্তু আপনাকে যেটা আমার বলার উদ্দেশ্য ছিল যে এখান থেকে যে এই অংশটার মধ্যে যে মোবাইল, এই যে মোবাইল থেকে নির্গত যে নীল আলো চোখের জন্য যে স্বাস্থ্যকর না, সেটি আমার বলার উদ্দেশ্য ছিল। সেখানে একজন ভালো সুচিকিৎসকের পরামর্শ এই বিষয়ে একদম নিয়ে নেবেন, কারণ এর দীর্ঘক্ষণ ধরে মোবাইল এক্সপোজার হওয়া বা একের দিকে তাকিয়ে থাকলে চোখটা তো অনেকটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের মধ্যে, তো এটার যে শরীরের পক্ষে যে কোনো প্রভাব ফেলবে কি না দীর্ঘক্ষণ এক্সপোজার, সেটা কিন্তু আপনাদের বা আপনার প্রিয় মানুষের কোনো অসুবিধা করবে কি না সেটা আমরা জেনে নেওয়াটা খুব প্রয়োজন। এখানে একটা নোট দিচ্ছে, এরা দ্য ফাংশন ইজ অনলি সাপ্লিমেন্টারি টু গুড আই হেলথ, এটা একটা সাপ্লিমেন্টারি, ঠিক আছে, প্লিজ টেক এ রেস্ট, হ্যাঁ অ্যান্ড দেন। কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু সাপ্লিমেন্টারি জিনিস, এটা থাকলেই যে আপনি কন্টিনিউ ব্যবহার করবেন তা নয়, এটা সাপ্লিমেন্টারি জিনিস। কিন্তু এটার সাহায্যে আপনাকে একটা বলা হচ্ছে, আপনাকে এটুকু অনুরোধ করা হচ্ছে যে এইটা রেস্ট নিয়ে দেখতে বলছে মোবাইল কোম্পানি। এতে চোখের ওপর প্রভাবটা দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রভাবগুলো, মানে নীল আলো বেরোচ্ছে মোবাইল থেকে এবার তার থেকে যে স্বাস্থ্যের পক্ষে কী প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু আপনাকেই সচেতন হতে হবে। আর আপনার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই একজন সুচিকিৎসকের পরামর্শ কিন্তু কখনোই নিতে ভুলবেন না, চোখ শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আশা করি আপনার ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালো লেগেছে, ভালো লাগার জন্য ধন্যবাদ।